টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিজনেস ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স এসব বিষয় নিয়ে। আমাদের আজকের অতিথি দেবব্রত চক্রবর্তী, সিপিএ, আপনাদের পছন্দের মানুষ, আমাদের পছন্দের মানুষ, টিবিএন 24-এর বন্ধু। যখনই আমরা ওনাকে ডাকি, রিকোয়েস্ট করি, তখনই আমরা তাকে পাই। আপনাদের যদি কোনো ট্যাক্স বিষয়ক প্রশ্ন থাকে, বিজনেস ট্যাক্স, কীভাবে কোম্পানি ফর্ম করতে হয়, কীভাবে ক্রেডিট লাইন যুক্ত হয়, কীভাবে কত ক্রেডিট আপনার কি, আপনি রিটায়ারমেন্ট ভাতা পেতে পারেন, কিংবা কোনভাবে ফাইল করলে কিছু টাকা আপনাকে প্রপারলি সেভ করা যায়, সেই বিষয়গুলো আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাদের কল করতে পারেন 6463079828 এই নাম্বারে, 6463079828 এই নাম্বারে। আর ফেসবুকে আপনারা যদি টিবিএন 24 লিখে সার্চ দেন, সেখানে টিবিএন 24-এর পেজে আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন, সেখান থেকে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? জি, আমরা ভালো আছি। আপনাকে জ্যাকসন হাইটে আমরা কয়েকবার দেখেছি, আপনার অফিস জ্যাকসন হাইটে? হ্যাঁ, আমার অফিস জ্যাকসন হাইটে, ব্রডওয়ে 76 এর কর্নারে। ও আচ্ছা, তাহলে তো আপনাকে দেখা যাওয়ার কারণ আছে। আমরা যে কোম্পানি ট্যাক্সের বিষয়টা বলি, কীভাবে কোম্পানি ফর্ম করা যায়, কোন কোন প্রক্রিয়া আছে এবং কোন প্রক্রিয়ায় কী সুবিধা, আপনি কি সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? ধন্যবাদ মিস্টার শামীম, অ্যান্ড অলসো সেই সাথে ধন্যবাদ টিবিএন 24-কে আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য। তা আমি শুরুতেই বলে নিচ্ছি, যদিও কোম্পানি বিজনেস ট্যাক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব, বাট আপনাদের যদি কোনো পার্সোনাল ট্যাক্স নিয়ে কোয়েশ্চেন থাকে, উইল হ্যাপি টু আনসার অল দিস কোয়েশ্চেন। তা আপনারা কল দিবেন, আপনাদের যদি কোনো পার্সোনাল ট্যাক্স নিয়ে কোয়েশ্চেন থাকে আমরা সেগুলো আনসার করবো, প্লাস আমরা সেই ফাঁকে বিজনেস ট্যাক্স নিয়ে আলোচনা করবো। শুরুতেই আমি কোম্পানি ফরমেশন নিয়ে কথা বলতে চাই। অনেকেই আছে যারা নতুন বিজনেস স্টার্ট করবে অথবা বিজনেস আছে, কিন্তু তারা ঠিক ক্লিয়ার না যে আসলে কোন বিজনেসটা সুইটেবল বা হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি ফর দ্য বিজনেস পার্সপেক্টিভ। অনেকে চিন্তা করে প্রফিটেবিলিটি পয়েন্ট অফ ভিউতে, যে প্রফিট হলে আমি কী করবো। আবার একটা বিষয় অনেকে চিন্তা করে যে কোন বিজনেসের কতটুকু লায়াবিলিটি আমাকে টাচ করবে। এক্স্যাক্টলি, যে কোনো যে বিজনেস লস হয় তাহলে আমার ব্যক্তিগত আমার সম্পদকে টাচ করবে কিনা, বা কোনটাতে আমি সেফ থাকবো, সেটা যদি আপনি একটু বলেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি একটা ফোন নিয়ে আসতে পারি? হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনি বলুন, দেবব্রত চক্রবর্তী সাহেব শুনছেন? জি, আমি জামাকে থেকে বলতেছি। জি, আমার কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার সাথে প্যারেন্টস থাকে, প্যারেন্টসের জন্য যদি আপনার ওভার 65 ইয়ার্স ওল্ড হয়, তাহলে সেক্ষেত্রে কি কোনো ট্যাক্স ডিডাকশন আছে কিনা, কোনো ব্রেক পাওয়া যাবে কিনা ট্যাক্সের ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে, যদি আপনার বেবি বর্ন হয় December 31st, মানে লাস্ট ডে অফ দ্য ইয়ার, আপনি ক্যালকুলেট পাবেন কিনা? জি, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। শুনুন, আমাদের সিপিএ মহোদয় উত্তর দিচ্ছেন প্রশ্ন। যদি বাবা মা থাকে 65 এর উপরে, আপনি তো জেনেছেন। ওকে, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যদি আপনার ট্যাক্স ফাইলে ডিপেন্ডেন্ট থাকে আপনাদের প্যারেন্টস যারা 65 ইয়ার্স রোল, এই বছর ইভেন গত বছরও ছিল, প্রতি এল্ডারলি ডিপেন্ডেন্ট বলে ওনাদেরকে, ওনাদের জন্য আপনার $500 ক্রেডিট আছে ইচ ডিপেন্ডেন্ট। সেই ক্ষেত্রে আপনার প্যারেন্টস থাকলে ইউ উইল গেট $1000 ইউনো দ্য ট্যাক্স ক্রেডিট, দ্য বেনিফিট, সেটা হচ্ছে ওয়ান। আর আরেকটা প্রসঙ্গ তো বলে নিই, অনেকে প্রশ্ন করে প্যারেন্টসের ক্ষেত্রে যে বাবা মা বাংলাদেশে আছে। ইভেন গতকালকে একজন প্রশ্ন করছে, আমি শুনছি বাবা মা বাংলাদেশে আছে, ওনারা এখানে আসে না 1-1.5 বছর, স্টিল কি আমি ডিপেন্ডেন্ট দেখাতে পারবো? কিন্তু আনসার হচ্ছে যে ডিপেন্ডেন্ট প্যারেন্টস দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ, তারা আপনার সাথে থাকার দরকার নাই। অ্যাজ লং অ্যাজ ইউ সাপোর্ট দেম, ইউ ক্যান ক্লেম দেম অ্যাজ এ ডিপেন্ডেন্ট। দ্য আনসার ইজ, ইভেন তারা বাংলাদেশে থাকলেও, কোয়েশ্চেন হচ্ছে সাপোর্ট। আপনি যদি সাপোর্ট দেন, সিটিজেন না হয় ডাজেন্ট ম্যাটার, ইভেন গ্রিন কার্ড, ইউ নো, ইউ ক্যান স্টিল ক্লেম দেম অ্যাজ এ ডিপেন্ডেন্ট যদিও তারা সাথে না থাকে। ওকে ওকে, আপনার নাম্বার টু কোয়েশ্চেন হচ্ছে যে কোনো ডিপেন্ডেন্ট যদি বর্ন হয় ডিসেম্বরের, লেটস সে 31st December বর্ন হইল,
11:30 সাড়ে 11:00 ধরেন কোনো বেবি বর্ন হইলো, তখন কোয়েশ্চেন আসতে পারে যে সে কি বেনিফিট পাবে কিনা, চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা আনইনকাম ক্রেডিট? আনসার ইজ ইয়েস। অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছে, ওরা কনফিউজ হয় যে আমরা জানি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের নিয়ম হচ্ছে চাইল্ড হ্যাজ টু লিভ উইথ দ্য প্যারেন্টস 6 মান্থ। তা আপনার চিন্তা করেন, যে বেবি বর্ন হয়েছে December 31 রাত্র 11:00, তার তো 6 মান্থ থাকার সুযোগই নেই। তো সেই ক্ষেত্রে ট্যাক্স রুল হচ্ছে যে ডেথ অ্যান্ড বর্ন নেভার প্রোরেটেড। If this thing happen any time during the year, that means we assume it exists in the whole year. Bangla hocche je jonmo mrittu etar kono proration nai, bochorer je kono shomoy jodi eta ghote eta sara bochorer benefit paoa jay. Tar mane good news hocche apnar je baby jodi keu mane December mashe jonmo hoy, she sara bochorer full benefit pabe. ba অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সুন্দর অ্যান্সার, আমার মনে হয় আপনি অনেকটা খুশি হয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আজ আমি পেনসিলভেনিয়া থেকে জাকির আহমেদ বলতেছি। জি, আমি আগে নিউ ইয়র্কে আছিলাম, তো নিউ ইয়র্কে থাকা অবস্থায় আমি উবার, লিফট, জুনো এগুলাতে কাজ করছি। তো জুনো ওদের বিজনেস বন্ধ করে দিছে, যার ফলে ওদের সাথে আর আমি আমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারি নাই। এই অবস্থায় জুনোর 1099 ফর্ম এটা বাদ দিয়ে কি আমি ট্যাক্স ফাইলিং করতে পারবো? ওকে, শুনুন। আচ্ছা, আপনার কোয়েশ্চেন হচ্ছে যে আপনার জুনো বন্ধ হয়ে গেছে, সেটা আমরা জানি, কিন্তু প্রবলেম হচ্ছে দেখেন, যখনই আপনি জুনো কিন্তু ঠিকই আপনার ইনকামটা আইআরএসে রিপোর্ট করে দিছে, তো আইআরএস ঠিকই আপনার 1099 পেয়ে গেছে, আপনি জুনোতে এক্স্যাক্টলি কত আর্ন করছেন, আপনি কোনো অবস্থাতেই জুনোর ইনকাম বাদ দিয়ে ট্যাক্স ফেল করতে পারবেন না। কারণ যদি এটা স্কিপ করেন, আইআরএসের কাছে ঠিকই আপনার ইনকাম রেকর্ড আছে এবং পরবর্তীতে আপনাকে পেনাল্টি দিয়ে দেবে। তো আমার অ্যাডভাইস থাকবে, জুনো বন্ধ হয়ে গেল ওরা কিন্তু মেইল করতেছে বাসায়, তো আপনি যদি ওইটাও না পান, কোনো অবস্থাতেই কালেক্ট করতে না পারেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জুনোর থেকে ঢুকছে সেটা আপনি জানেন, তো আপনি এক কাজ করতে পারেন, ওই টাকাগুলো নিয়ে জুনোর কমিশনটা সহকারে গ্রস আপ করবেন, কারণ জুনো কিন্তু রিপোর্ট করছে ওদের কমিশন সহকারে আপনার ইনকাম। তা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকাগুলো যোগ করবেন, কইরা কমিশনটা জানেন 10% 15% যাই হয় অ্যাড কইরা পুরো গ্রস ইনকামটা আপনি রিপোর্ট করবেন ট্যাক্স রিটার্নে, আদারওয়াইজ উইল গেট দ্য পেনাল্টি। এটা খুবই জরুরি। আমাদের সঙ্গে ফেসবুকে বেশ কয়েকজন যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন শহীদ লস্কর সাহেব, যুক্ত হয়েছেন সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, এমডি তানভীর, মোহাম্মদ ইমন, সাইফুল ইসলাম, প্রত্যেককে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন এবং তারা বলেছেন নাইস ডিসকাশন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা কয়েকটা ফোন নেওয়ার আগে আমরা ওই আলোচনাটা একটু শুনতে চাই, কোম্পানি ফর্ম করলে কোন কোন কোম্পানিতে কীরকম সুবিধা? আচ্ছা, তা আমি শুরুতেই যাচ্ছি LLC এবং পার্টনারশিপ, এই দুইটা কোম্পানি কারণ অলমোস্ট সিমিলার। তা আমি শুরুতেই LLC সুবিধা হচ্ছে যে LLC হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, ইট মিন্স কেউ যদি LLC ওপেন করে সেই ক্ষেত্রে তার লাইবিলিটি থাকবে লিমিটেড, বাট ভাইস ভার্সা যদি কেউ পার্টনারশিপ করেন, পার্টনারশিপ কিন্তু পার্টনারদের আনলিমিটেড লাইবিলিটি, তার মানে পার্টনাররা জয়েন্টলি এবং সেভারেলি তারা লায়াবল ফর দ্য বিজনেস ডেপ্ট। বাট সেই ক্ষেত্রে যারা LLC মেম্বার থাকে ওরা কিন্তু পার্সোনালি বিজনেস ডেপ্টের জন্য কেউ লায়াবল না। তার মানে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে, আপনার যদি বাড়ি থাকে, গাড়ি থাকে, বিজনেস ডেপ্টের জন্য যারা LLC মেম্বার, যারা LLC ফর্ম করে টাচ করতে পারবে না। বাট রেগুলার পার্টনারশিপ, সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কারণে পার্টনারশিপ ডেপ্ট থাকে, বিজনেসে টাকা পায় কেউ, সেই ক্ষেত্রে তারা আপনার পার্সোনাল প্রপার্টিতে টাচ করতে পারে। ব্যাঙ্কে টাকা থাকলে কোর্টে হয়তো ফ্রিজ করে দেয় সেই টাকা নিয়ে নিতে পারে। দ্য সেম থিং, যে কেউ পার্টনার হোক, পার্টনারশিপ মানেই পার্টনারদের লাইবিলিটি, আনলিমিটেড লাইবিলিটি। মানে বিজনেসের কোনো কারণে ডেপ্ট অর মানে কোনো কিছু হইলে সরাসরি পার্টনাররা পার্সোনালি লায়াবল থাকবে, এটা হচ্ছে মেইন। আর LLC-র ফর্মের সুবিধা হচ্ছে এটা একটা সেপারেট লিগ্যাল এন্টিটি এবং সেই ক্ষেত্রে পার্সোনাল কোনো লাইবিলিটি নেই। লিমিটেড লাইবিলিটি কোম্পানি, হ্যাঁ, তার মানে আপনার কোম্পানির যে অ্যাসেট থাকবে, কোম্পানির যে প্রফিট থাকবে, ওইটা দিয়েই কোম্পানির লাইবিলিটিগুলো মিট আপ করতে হবে। আপনার পার্সোনাল অ্যাসেটে কেউ টাচ করতে পারবে না, আপনার বাড়ি, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট, সোল প্রপার্টিশিপে যেটা পারবে, সেম থিং, সোল প্রপার্টিশিপ আর পার্টনারশিপ, মানে সোল প্রপার্টিশিপ মানে একজন আর পার্টনারশিপ হচ্ছে দুইজন, সেম থিং, আনলিমিটেড পার্সোনাল লাইবিলিটি। আচ্ছা, তার মানে বিজনেস কোনো কারণে ডেপ্ট হইলে এনিবডি ক্যান টাচ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউর হাউস, দে ক্যান সু ইউ অ্যান্ড টেক ইউর হাউস অ্যাওয়ে।
তো এই একটা। আর একটা সুবিধা হচ্ছে এলএলসিকে বলে আপনার পাস থ্রু এন্টিটি। পাস থ্রু এন্টিটি মিন্স আপনার এলএলসির যে প্রফিট এবং লস যাই হবে সেইটা আপনার এলএলসি লেভেলে কোনো ট্যাক্স দিতে হয় না। লেটস সে আপনি এলএলসি ফর্ম করছেন, আপনার প্রফিট হলো 20,000, সেটা এলএলসির লেভেলে কোনো ট্যাক্স আসবে না, যেহেতু পাস থ্রু ওইটা আপনার পাস থ্রু হয়ে যাবে লেটস সে পার্টনারদের কাছে। ধরেন আপনার দুইজন পার্টনার আছেন 50-50, সেই ক্ষেত্রে 10,000 চলে যাবে আপনার এখানে, আর আমি ধরেন আরেকজন পার্টনার আমার কাছে 10,000 চলে আসবে। এটা আমরা পার্সোনাল ট্যাক্স রিটার্নে রিপোর্ট করবো, এটা K-1 এর মাধ্যমে চলে আসে। এবং পার্সোনাল ট্যাক্স রিটার্নে তাদের যে স্ল্যাব আছে ট্যাক্সের আদার ইনকামের সাথে এটা অ্যাড হবে, সেই ক্ষেত্রে যা ট্যাক্স আছে ওরা ট্যাক্স পে করবে। দ্যাট মিন্স জাস্ট পাস থ্রু, এই হচ্ছে এলএলসির সুবিধা। এটা একটা হচ্ছে পাস থ্রু, তারপরে হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনাররা, এবং এবং এই আর কি যেটা পার্টনারশিপের সেই সুবিধাটা নেই। তারপর আরেক ধরনের কোম্পানি আলোচনা করব, সি কর্পোরেশন এবং এস কর্পোরেশন। তাহলে সি কর্পোরেশন এক্সপোরেশন নেওয়ার আগে আমরা আবার দুইটা ফোন নিতে চাই, আমাদের অনেকে অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। যে বাবা মা যদি সাথে থাকেন এবং তারা যদি সেক্ষেত্রে তারা ডিপেন্ডেন্ট হিসেবে দেখানো যাবে, এবং যদি তার দেশেও চলে যান এরপরেও সেটা দেখানো যাবে। আমার আমি ঠিক মনে করছিলাম কোথায় দেখেছি, আমার মনে হচ্ছে সামার যে বছরের অর্ধেকের বেশি সময়ে যদি বাবা মা যদি সাথে থাকেন সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট দেখানো যাবে। এটা যদি উনি কিছু যদি ভেরিফাই করেন ফার্দার। এক আর নতুন প্রশ্ন যেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স, আমার মনে করেন আমি একটি প্রাইভেট হাউসে থাকি, আমার একটা কন্ডো আছে, আমি কন্ডো বিক্রি করলাম এবং সেখানে আমার লাভ হলো, প্রফিট হলো, সেক্ষেত্রে গেইন ট্যাক্সটার ব্যাপারে উনি যদি একটু হাইলাইট করেন। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমি প্যারেন্টসের ব্যাপারটা আবারও বলছি, এই যে ছয় মাস থাকার যে রুল যেটা আমরা সবাই জানি যে ছয় মাস থাকতে হয়, সেটা ডিপেন্ডেন্ট চিলড্রেনের ক্ষেত্রে মানে প্রপারলি অ্যাপ্লিকেবল, সেটা স্ট্রিক্টলি ওরা ফলো করে। বাট প্যারেন্টসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্যারেন্টস আপনার সাথে থাকার দরকার নেই। মানে প্যারেন্টসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটাই যে অ্যাজ লং অ্যাজ ইউ সাপোর্ট দেম ইউ ক্যান ক্লেম দেম এজ এ ডিপেন্ডেন্ট, দে ডোন্ট নিড টু লিভ উইথ ইউ সিক্স মান্থ। এটা অ্যাপ্লিকেবল ফর অনলি চিলড্রেন, যখন আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকবে এইটা স্ট্রিক্টলি আইরাস ফলো করে, তারা মেক শিওর হবে যে চিলড্রেন আপনার সাথে ছয় মাস থাকতেছে কিনা। বাট এলডারলি মানে প্যারেন্টসের ক্ষেত্রে আপনার এইটুকু সুবিধা যে প্যারেন্টস আপনার না থাকলেও আপনার ডিপেন্ডেন্ট ক্লেম করতে পারবেন। বাট মেইন থিং হচ্ছে ইউ হ্যাভ টু প্রোভাইড দেম দ্য সাপোর্ট, দ্যাটস দ্য মেইন ইস্যু। প্যারেন্ট থেকে ডিপেন্ডেন্ট ক্লেম করলো, তারপর কোনো সময় প্যারেন্টরা আসলেন এবং তাদের চিকিৎসা বিষয়ক নানাবিধ খরচ আসলো বা ইয়ে আসলো, সেটা কি তখন সন্তানকে হিট করতে পারে? সেইটা আসলে প্যারেন্টস যেহেতু শুনুন, প্যারেন্টস ট্যাক্স ফাইলে থাকলেও ওদের তো কিন্তু কোনো ইনকাম নাই, তো সেই ক্ষেত্রে যদি সন্তানের হাই ইনকামও থাকে সেক্ষেত্রে প্যারেন্টসের কিছু যায় আসে না, যেহেতু ওনাদের ইনকাম নাই ওরা ওনাদের বেনিফিটগুলো ওরা এনজয় করবে, যেমন ফ্রি মেডিকেড বা আদার যদি কোনো বেনিফিট থাকে, কারণ ওনারা ডিপেন্ডেন্ট, ওনাদের কোনো ইনকাম নাই। ট্যাক্স ফাইলে থাকার অর্থই না যে মানে ছেলের ইনকামটা তারা শেয়ার করবে, নো, তারা হচ্ছে ডিপেন্ডেন্ট। ক্যাপিটাল গেইনের আমি আনসার করতেছি, ক্যাপিটাল গেইন আপনার শুরুতেই বলছে আপনার যদি প্রিন্সিপাল রেসিডেন্স থাকে সেটা কন্ডো হোক আর আপনার প্রাইমারি হাউসেই থাক, আপ টু 500,000 ক্যাপিটাল গেইন পর্যন্ত আপনার কোনো গেইন ট্যাক্স দিতে হবে না যদি আপনারা মেরিট ফাইলিং জয়েন্টলি ফাইল করেন। মানে আপ টু 500 পর্যন্ত ক্যাপিটাল গেইন ইজ এক্সক্লুশন ফ্রম ইউর ইনকাম, ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স। বাট দ্য কন্ডিশন হচ্ছে সেটা আপনার প্রাইমারি রেসিডেন্স হতে হবে এবং অ্যাট লিস্ট 2 ইয়ার্স ইউ হ্যাভ টু লিভ দেয়ার। 500,000 আপ টু 500 পর্যন্ত মেরিট ফাইলিং জয়েন্টলির কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না, ওকে, জিরো গেইন ট্যাক্স। আর সিঙ্গেলের ক্ষেত্রে 250, এবং সেই ক্ষেত্রে ডেফিনেটলি ক্যাপিটাল গেইনের ক্যালকুলেশন তো আছে, আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমি সংক্ষেপেই বলতেছি। আর ক্যাপিটাল গেইন ট্যাক্স ডিপেন্ড করে আপনার এটা হচ্ছে 10-15-20% আপনার যে ট্যাক্স ব্র্যাকেটেই পড়েন ডিপেন্ড করে ওইটার উপরে আপনার, তো ম্যাক্সিমাম 20% হচ্ছে গেইন ট্যাক্স রেট। আচ্ছা, আমরা একটা ফোন নেওয়ার আগে একটা ফেসবুকের প্রশ্ন নিতে চাই, আপনার প্রশ্নটাই শহীদ লস্কর সাহেব করেছেন, তিনি লিখেছেন ডিফারেন্স বিটুইন সি কর্প অ্যান্ড এস কর্প, প্লিজ এক্সপ্লেইন প্রিসাইজলি অ্যান্ড ডিফারেন্টলি। ওকে, আচ্ছা, সি কর্প হচ্ছে দুইটাই আপনার কর্পোরেশন এবং ডেফিনেটলি সেপারেট লিগ্যাল এন্টিটি এবং লিমিটেড শেয়ার হোল্ডার লাইবিলিটি, মানে এলএলসির মতো লিমিটেড লাইবিলিটি। বাট মেইন ডিফারেন্স হচ্ছে সি কর্প অ্যান্ড এস কর্প, সি কর্প আমরা বলি যে ডবল ট্যাক্সেশন, কারণ দ্য সি কর্প তার কোম্পানির লেভেলে যদি প্রফিট থাকে সেই ক্ষেত্রে সি কর্প কোম্পানির লেভেলে ট্যাক্স পে করে তার প্রফিটের উপরে, আবার যদি এই প্রফিট
যেটা ডিস্ট্রিবিউট করে তার শেয়ার হোল্ডারদের মধ্যে, এটাকে বলে ডিভিডেন্ড। তখন শেয়ার হোল্ডার ওই ডিভিডেন্ডের উপরও পার্সোনাল রিটার্নে তারা ট্যাক্স পে করে। সেই ক্ষেত্রে সি কর্প হচ্ছে ডবল ট্যাক্সেশন, বাট এস কর্প ইজ দ্য গুড থিং হচ্ছে এস কর্পের ক্ষেত্রে ডবল ট্যাক্সেশন না, এবং এস কর্প এলএলসির মতো পাস থ্রু এন্টিটি। দেখা গেছে যে এস কর্পের যদি কোনো প্রফিট থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানি লেভেলে কোনো ট্যাক্স দিতে হয় না সে প্রফিটের উপর, সেটা পাস থ্রু হয়ে যায় তার শেয়ার হোল্ডারদের ইয়েতে ওই K1 এর মাধ্যমে, এবং সেটার উপরে তারা পার্সোনাল লেভেলে ট্যাক্স দেয়। তাহলে আমেরিকাতে তো আমরা দেখি যে প্রত্যেকটা শর্ত বা ক্রাইটেরিয়ার পিছনে কিছু বেনিফিটও থাকে, তাহলে আপনার এস কর্পে বা সি কর্পে যে এরকম আপনার ডবল ট্যাক্স দিতে হচ্ছে তার এগেনস্টে তারা বেনিফিট কী পায়? আচ্ছা, আবার একটা বলি, সেই ক্ষেত্রে ডবল ট্যাক্স অ্যাভয়েডেরও আমি টেকনিকগুলো বলে দিই যে আপনি কীভাবে ডবল ট্যাক্স অ্যাভয়েড করতে পারেন। ডবল ট্যাক্স অ্যাভয়েড হচ্ছে আপনার যদি আপনার স্যালারি নিতে পারেন সি কর্প থেকে, মানে যদি আপনার স্যালারি নেন তাহলে সেই ক্ষেত্রে প্রফিটটা কমে যাবে, সেই ক্ষেত্রে আপনার ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনের কোনো প্রশ্ন থাকলো না, আপনি অ্যাভয়েড করতে পারেন ডবল ট্যাক্স। স্যালারিটাকে আপনি ট্যাক্স ফাইল করলেই হবে, তাই তো আপনি ইনকাম হিসাবে আসলে এই তো, মানে স্যালারিটা আপনার ডেফিনেটলি এক্সপেন্স হিসাবে রিপোর্ট করবেন, প্রফিট কমে যাবে, আলটিমেটলি আপনার ডিভিডেন্ড নিয়ে এত মাথা ব্যথা নেই। তারপর আপনার প্রফিটটা যদি আপনি ডিস্ট্রিবিউশনের পরিবর্তে যদি রিটেইন করেন কোম্পানিতে, মানে ডিস্ট্রিবিউশন না করে কোম্পানিতে রেখে দিলেন, তাহলে আবার ডিভিডেন্ডের উপরে ট্যাক্স দিতে হলো না, সিঙ্গেল ট্যাক্সেশন, শুধু প্রফিট উপরে ট্যাক্স দিল। তারপর আপনার ফ্যামিলি মেম্বারদেরকে হায়ার করতে পারেন, তাদেরকে আপনার স্যালারি দিতে পারেন বিভিন্ন কাজে, সেটাও আপনার প্রফিট কমে যাবে, ইউ ডোন্ট নিড টু ডিস্ট্রিবিউট এনি ডিভিডেন্ড অ্যান্ড ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস। এবং আরেকটা টেকনিক হচ্ছে আপনার ডিভিডেন্ড নেওয়ার পরিবর্তে আপনার বড় মানি ফ্রম দ্য কোম্পানি আপনি দান নিতে পারেন আপনার ইয়ের জন্য, সেই ক্ষেত্রে একটা ডিভিডেন্ড হিসাবে ট্রিট হবে না আর ডাবল ট্যাক্সেশনেরও প্রশ্ন থাকবে না। এখন আপনার প্রফিটটা যদি রিটেন করে আমরা যে চার বছর পর যদি আবার ডিভিডেন্ড হিসাবে নেয় তখন সেটা সেম থিং, যখনই ডিভিডেন্ড নেবেন ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্স অন ইউর পার্সোনাল ইনকাম অলসো। আচ্ছা, এবং আর আরেকটা বলতেছি, এস কর্পোরেশনের সুবিধা হচ্ছে যে পাস থ্রু সেটা, এবং সিঙ্গেল ট্যাক্সেশন, কোম্পানি লেভেলে শুধু একবার ট্যাক্স দেবেন। আর মেইন সুবিধা হচ্ছে এস কর্পোরেশনের এই যে K1 যেটা নিচ্ছেন কোম্পানির প্রফিটের থেকে, যেটা পাস থ্রু হয়ে পার্সোনাল চলে যাচ্ছে, ইজ ইজ নট সাবজেক্ট টু সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স, এটার উপরে কোনো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিতে হয় না, এইটা হচ্ছে মেইন বিউটি এস কর্পোরেশন। এবং তার মানে দেন সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ইজ 15.30%, ইট ইজ এ লাট, সেটা আপনার দিতে হয় না এস কর্পোরেশনের ক্ষেত্রে। তবে এস কর্পোরেশনের কিছু লিমিটেশন আছে, সেটাও সংক্ষেপে বললেন যেহেতু প্রশ্ন উঠছে, আপনার ওনারশিপটা একটু রেস্ট্রিকশন আছে, ফরেন কোনো পার্টনার আপনি নিতে পারবেন না। আচ্ছা, এবং আপনার মেম্বারশিপ লিমিটেড থাকবে 100, এর বেশি আপনার মেম্বারশিপ নিতে পারবেন না। বাট সি কর্পোরেশন আপনি বলছেন যে কি সুবিধা, সেই ক্ষেত্রে ওনারশিপের আনলিমিটেড শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার অনেক হতে পারে, এবং ইট কুড বি আপনার নন রেসিডেন্ট শেয়ার হোল্ডারও নিতে পারেন। সেটা হচ্ছে সি কর্পোরেশনের বিউটি, যে অ্যাজ মানে শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। অ্যাট দ্য সেম টাইম এটা এলএলসির মতো কাজ করে, লিমিটেড লাইবিলিটি। না না না, সি কর্পোরেশন লিমিটেড লাইবিলিটি না, এস কর্পোরেশন মানে পাস থ্রু এন্টিটি, অলমোস্ট ওইটার মতোই কাজ করে। আর সি কর্পোরেশনে আপনার পার্টনারদের অ্যাসেটের মধ্যে হিট করতে পারে? ডেফিনেটলি নো, লিমিটেড লাইবিলিটি সেম। সি কর্পোরেশন, এস কর্পোরেশন, এলএলসি অল আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি, পার্টনার্স লাইবিলিটি আর ভেরি লিমিটেড, নোবডি ক্যান টাচ ইওর পার্সোনাল অ্যাসেট, ব্যাংক অ্যাকাউন্ট অর কার হাউস এনিথিং। নাইস নাইস। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের কর্পোরেশন বা অন্যান্য বিষয় নিয়ে জটিলতা আছেন, আপনারা আমাদের অনুষ্ঠান শেষে টিবিএন 24 এর নাম্বারে ফোন কল করলে আমরা দেবব্রত সাহেবের নাম্বার দিয়ে দিতে পারি, আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর পাশাপাশি আপনার প্রশ্ন থাকলে সেটাও আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। একটা বিষয় আমরা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানে আগত অতিথিরা সাধারণত তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অনেক খুঁটিনাটি ব্যাপার জড়িত, ফলে আপনি আপনার সিদ্ধান্তটি সরাসরি কথা বলে তারপর নেবেন। আমরা যাচ্ছি পরবর্তী ফোনে, আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি ব্রঞ্জে বলছি, অরুণ মিয়া। জি, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমি আমার W2 আছে 39,000, 1099 আছে 8,000। ওকে, মেয়ে একজন, সন্তান একজন। হ্যাঁ জি, তা আমি ঋণ নিতে গেলে আমরা কতটুকু পে করতে পারবো না ব্যাক টাইম? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সেই সাথে আপনার মেয়ের বয়স আমি ধরে নিলাম আন্ডার এজ, যেহেতু স্টুডেন্ট, ফুল টাইম স্টুডেন্ট এবং আন্ডার এজ 17 ইয়ার্স ওল্ড। আচ্ছা, আপনার W2 বলছিলেন 39,000 আর আপনার আবার 1099 আছে। যাই হোক, 1099 হচ্ছে আপনার বিজনেস ইনকাম, এটাকে সেলফ এমপ্লয়মেন্ট ইনকামও বলে, সেটা আপনার কমিয়ে আনার সুযোগ আছে, যেহেতু এটা সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম, আপনার ওইখানকার রিলেভেন্ট যে এক্সপেন্সেস আছে ওইটা আর্ন করতে গিয়ে ওইটা আপনার খরচ কমায় আনতে পারেন।
বাট দ্য থিংস হচ্ছে ডাব্লিউ টু যেটা 39,000 যা বলছেন ওইটা কিন্তু আপনার কমানোর সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনার বাচ্চা আপনার যে মেয়ে যদি 17 ইয়ার্সের নিচে থাকে সেই ক্ষেত্রে মেয়ের জন্য $2,000 আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, আর আর্ন ইনকাম ক্রেডিটটা প্রপোর্শনেটলি আপনি পাবেন, কারণ আর্ন ইনকাম ক্রেডিটটা 39 আপনি কমেই পাবেন, কারণ এটা লিমিট আছে, এক বাচ্চা মনে হয় ফেজ আউট হয়ে যায় অ্যারাউন্ড এই এই লেভেলে এটা ফেজ আউট হয়ে যায়। তো ডেফিনেটলি আপনার $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, আর্ন ইনকাম ক্রেডিট প্রপোর্শনেটলি পাবেন, আর আপনার 1099টা কমানোর সুযোগ আছে যতটুকু রেলিভেন্ট এক্সপেন্সে কমায় আনতে পারবেন। আর পাবেন না দিবেন সেটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার ডাব্লিউ টুতে কত ট্যাক্স উইথহোল্ড করছেন এইটার উপরেও। যদি আপনার ডিসেন্ট অ্যামাউন্ট ট্যাক্স উইথহোল্ড করেন এবং আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,000 আছে যদি 17-এর নিচে হয়। আর একটু বলে রাখি আপনারা মেরিট ফাইলিং জয়েন্টলি করলে 24,400 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, রিমেইনিংয়ের উপরে যা ট্যাক্স আসবে ক্রেডিট টেডিট যদি আপনার বেশি থাকে উইথহোল্ড বেশি থাকলে আপনি পাবেন, আদারওয়াইজ দিতে হবে। তবে আপনার পাওয়ার সম্ভাবনাই বেশি, আমি দেখতেছি না যে আপনার দিতে হবে। আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের অনুষ্ঠানের মধ্যে টিবিএন 24 পর্দায় কিন্তু আমাদের দেবব্রত চক্রবর্তী সাহেবের বিজ্ঞাপন চলে, সেখানে ফোন নাম্বার আছে, আমি নকল ফাঁস করে দিলাম। জি, আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি বলুন। জি ভাইয়া, আমি বলছিলাম মিশিগান থেকে, আমার নাম সেলিম। জি বলুন সেলিম ভাই। যে আমি ট্যাক্স ফাইল করছিলাম এবছর, তো আমি যার সঙ্গে ট্যাক্স ফাইল করছিলাম উনি আমার একটা ফর্ম দিছে 5695। এটার মধ্যে দেখা যাইতেছে আপনার $500 আমার ক্রেডিট দিছে। তো উনি বলছে যে আমি নাকি ক্রেডিটে নাকি আমার ডিটি এনার্জি বিল আমি পে করতে পারবো, বা সিপিএস সাহেব একটু বলবেন যে আমাকে এটা আমি কিভাবে এটা ইউজ করবো, বা আমি কি ডিটি এনার্জি বিল দিতে পারবো কিনা। ফর্মটার নাম হচ্ছে 5695। জি জি শুনুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই 5695 এটা কি আপনি ট্যাক্স ক্রেডিট পেয়েছেন ট্যাক্স রিটার্নের থ্রুতে নাকি? আমি ঠিক শিওর না এটা আসলে। হ্যালো, আপনি আছেন? জি জি জি। হ্যাঁ, এটা কি ট্যাক্স রিটার্নে? ট্যাক্স রিটার্নে আপনাকে 500 ক্রেডিট দিছে কিসের এগেইনস্টে? কোনো এনার্জি সেভিংস ক্রেডিট এটা? জি, এটা আমার ডিটি এনার্জি বিলের ক্রেডিটে দিছে। মানে এনার্জি যে ইউজ করছেন সেটা রেসিডেন্সিয়াল এনার্জি ক্রেডিট। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা অপশন আছে যে আপনার যদি রেসিডেন্সিয়াল আপনার এনার্জি, যেমন আমি ওইদিন আগে বলছিলাম সোলার প্যানেল বা এই সমস্ত যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্নে সার্টেন অ্যামাউন্ট ক্রেডিট আছে ইকুইপমেন্টের উপরে, সেই ক্ষেত্রে যদি আপনি ক্রেডিট পান সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার ট্যাক্স রিফান্ডের সাথে সেই টাকাটা চলে আসবে। এবং এই ক্ষেত্রে আপনার ইট ইজ ইউর মানি এবং আপনার যে কোনো কাজ এটা খরচ করতে হবে পারবেন, এটা আপনার বিলের এগেনস্টে করতে হবে, নট নেসেসারি। কারণ যখন আপনার ট্যাক্স রিটার্নের থ্রুতে কোনো ক্রেডিট পাবেন ইট ইজ ইউর মানি, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন যে আপনার ওই এনার্জি পারপাসে এটা খরচ করতে হবে। নো, ইউ ক্যান ইজ ফিল ফ্রি, ইউ ক্যান ইউজ ফর এনি পারপাস। নাইস নাইস, গুড নিউজ। আমরা একটা ফেসবুক থেকে প্রশ্ন নিতে চাই। টপু মণ্ডল, তিনি লিখেছেন, দিস ইয়ার আই পেইড 13,000 টিউশন ফিজ টু ডে কেয়ার অফ মাই কিডস, হাউ মাচ আই ক্যান গেট ব্যাক? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে আপনার ডে কেয়ারে 13,000 দিয়েছেন। এখন টিউশন ফির শুরুতেই বলে নিই যে এখন আমেরিকান অপরচুনিটি ক্রেডিটের প্রশ্নটা চলে আসে। এখানে বলা আছে যে প্রতি স্টুডেন্ট, ইলিজিবল স্টুডেন্ট আপ টু 2,500 পর্যন্ত আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবে, যার মধ্যে 1,000 রিফান্ডেবল। কথাটা বলা আছে ইলিজিবল স্টুডেন্ট। এখন কারা ইলিজিবল স্টুডেন্ট? বেসিক্যালি আই এম টকিং অ্যাবাউট দ্য 4 ইয়ার্স কলেজ, তার মানে যারা আন্ডার গ্রাজুয়েটে পড়ে স্টার্টিং ফ্রম অ্যাসোসিয়েট, ওনারা ফার্স্ট 4 ইয়ার্স কলেজের জন্য যে টিউশন ফিটা পে করবে সেইটার উপরে তারা ওই ক্রেডিটটা পাবে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। যেহেতু ডে কেয়ার, আপনি যেহেতু ডে কেয়ার বলতেছেন তার মানে আপনার ছোট সেই ক্ষেত্রে নো, ইউ আর নট কোয়ালিফাই ফর দ্য টিউশন ফি, দিস ইজ নট দ্য টিউশন ফি, এটা এলিমেন্টারি বা এতেও না। এই তো, ইভেন এলিমেন্টারি হতো না, আপনার ছেলে মেয়ে যদি 5-6 গ্রেডে যায়, সোজা কথা এটা আন্ডার গ্রেড স্টার্টিং ফ্রম কলেজ। অনলি কলেজ স্টুডেন্ট যারা 4 ইয়ার্স কলেজে পড়ে তারা যদি কোয়ালিফাইড ইনস্টিটিউশন, এলিজিবল ইনস্টিটিউশনে তারা পে করে সেই পেমেন্টের উপরে তারা ওই আমেরিকান মানে ওই যে টিউশন ক্রেডিট পাবে বা আমেরিকান অপরচুনিটি ওই লাইফ টাইম আর্নিং ক্রেডিট ওরা ওইটা পাবে। নাইস, টপু মণ্ডল, আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী ফোনে যাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি রাজু মেরিল্যান্ড থেকে ফোন করছি। আমি একটা ইনফরমেশন জানাতে ফোন করছি, সেটা হচ্ছে গত বছর আমার এক ফ্রেন্ড নিউ ইয়র্কে বাড়ি কিনছে, তো আমি ওই বাড়ি, ও যখন বাড়ি কিনে আমি কোসাইনে ছিলাম। ওকে, তো আমার ট্যাক্স ফাইলের মধ্যে ওই বাড়ির সম্পর্কে কোনো কিছু মেনশন করতে হবে কিনা?
খুবই সুন্দর প্রশ্ন, শুনুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি কোসাইনার ছিলেন, আমি জানি না কত পার্সেন্ট আপনার শেয়ার হোল্ডার আছে বাড়িতে, ডেফিনেটলি আপনিও বাড়ির পার্টনার, মানে যে মেইন যে মালিক যে রকম বাড়ির মালিক, আপনিও সেই রকম বাড়ির মালিক, কারণ লোনটা যখন স্যাংশন হয়েছে আপনাদের দুজনের নামের উপরেই, এবং ডেফিনেটলি আপনি বাড়ির ওনার। এখন ডিপেন্ড করে আপনারা কত পার্সেন্ট এগ্রিমেন্ট করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বাড়ির যে খরচগুলো, যেমন ধরেন আপনার আইটেমাইজ ডিডাকশনে আমরা বলি, যেমন মর্টগেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্সেস, সেইগুলো আপনি দেখাইতে পারবেন কি না? আনসার ইজ ইয়েস। যেহেতু আপনাকে ওসাইনার বাড়ির ওনার, সেই ক্ষেত্রে আপনার ওনারশিপ পার্সেন্টেজ অনুযায়ী ওই যে মর্টগেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্সেস, এই সমস্ত আপনার সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনার ট্যাক্স ওয়ালা দেখাইতে পারবেন। ইট ইজ 100% লিগেল। এবং সেই ক্ষেত্রে যদি বাড়ির টু ফ্যামিলি হয়, আপনার রেন্টাল ইনকামের পোর্শন নিতে পারেন, সেই ক্ষেত্রে ওই খরচগুলো আপনার প্রপোর্শনেটলি দেখাইতে পারেন। তার মানে আনসার ইজ ইয়েস, আপনি বাড়ির ওনার, ইউ ক্যান ডিডাক্ট দ্য এক্সপেন্সেস ইন ইউর পার্সোনাল ট্যাক্স রিটার্ন অলসো। নাইস নাইস, আমার মনে হয় আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। প্রত্যাশা পরিতোষ সরকার, তিনি লিখেছেন, এস কর্পোরেশনের জন্য কেউ দেউলিয়া হলে কত টাকার ব্যক্তিগত সম্পত্তি ঝুঁকিমুক্ত রাখতে পারবে? যেমন কর্পোরেশনের দায় যদি 500,000 হয় এবং ওই ব্যক্তির বাড়িটির মূল্য যদি 700,000 হয়, তাহলে কী দাঁড়াবে? আচ্ছা, আমি শুরুতেই বলে নিচ্ছি যে লিমিটেড লাইবিলিটি, এই কথাটা আমি শুরুতেই আনসার করার আগে বলছি যে আপনার এস কর্পোরেশন, সি কর্পোরেশন যাই বলেন, পার্টনারদের বা শেয়ার, মানে এস কর্পোরেশনে বলে শেয়ার হোল্ডার, আর সরি, সি কর্পোরেশনে বলে শেয়ার হোল্ডার, আর এস কর্পোরেশনে আপনার শেয়ার হোল্ডার বা যাই বলেন, সেই ক্ষেত্রে প্রত্যেকের লিমিটেড লাইবিলিটি। তার মানে আপনার পার্সোনাল কোনো অ্যাসেট, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, বাড়ি বলেন, ইজ নট রেসপন্সিবল ফর ইউর কর্পোরেশন ডেট। তার মানে কর্পোরেশনের যদি কোনো কারণে মানে দেউলিয়া ইনসলভেন্সি ডিক্লেয়ার করে, কর্পোরেশনের যদি মানে হিউজ ডেট থাকে, ওই ডেটের জন্য দে ক্যানট টাচ ইউর পার্সোনাল অ্যাসেট। সেইটাই অ্যাডভান্টেজ আপনার ওই সি কর্পোরেশন বলেন, এস কর্পোরেশন বলেন, কম্পেয়ার টু পার্টনারশিপ। আপনি যদি পার্সোনালি যদি সোল প্রোভাইডার থাকেন, পার্টনারশিপ করেন, সেই ক্ষেত্রে আপনার টাচ করতে পারবে, বাট এস কর্প সি কর্পের ক্ষেত্রে আপনার লিমিটেড লাইবিলিটি। তাহলে তো এখানে উনি যে 500,000 টাকা যদি তার দায় হয় কোম্পানির, তাহলে তার বাড়িতে তো এক টাকাও প্রশ্ন না, নট মানে এটা প্রশ্নই আসে না, কারণ কোম্পানির 500,000 লাইবিলিটি কোম্পানির অ্যাসেট দিয়ে ওরা ই দেওয়ার চেষ্টা করবে। কোম্পানির অ্যাসেট লেটসে আপনার 500,000 লাইবিলিটি আছে, কোম্পানির অ্যাসেট আছে 600,000, ওই 600 থেকে ওই 500 চলে যাবে। বা ধরেন যদি কমও থাকে, 300,000 থাকে, সেই ক্ষেত্রে ওই 300,000 ওরা লাইবিলিটি মেট আপ করবে, রিমেইনিং 200,000 নোবডি উইল গেট এনিথিং, বাট দে ক্যানট টাচ ইউর হাউস এন্ড পার্সোনাল অ্যাসেট। পরিতোষ সরকার সাহেব, আপনার জন্য কিন্তু অত্যন্ত গুড নিউজ, ফলে আমরা অপেক্ষা করছি কখন মিষ্টি আসবে। আমরা একটা বিরতিতে যেতে চাই, আমাদের সঙ্গে ফোনে বেশ কয়েকজন অপেক্ষা করছেন, আপনারা আরেকটু থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে কথা বলবো দেবব্রত চক্রবর্তী সাহেবের সঙ্গে, সিপিএ, আমাদের কাছের মানুষ, আমাদের পছন্দের মানুষ। যাচ্ছি বিরতিতে। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, টিবিএন 24 আয়োজিত টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার নাম শামীম শাহেদ, আমার সঙ্গে আছেন গেস্ট দেবব্রত চক্রবর্তী, সিপিএ। আমরা কথা বলছিলাম বিজনেস ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স এইসব বিষয় নিয়ে, তার সঙ্গে আমরা নানাবিধ এলএলসি, পার্টনারশিপ, সি কর্প, এস কর্প এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনারা যদি আমাদের সঙ্গে আপনাদের এই নানাবিধ ট্যাক্স বিষয়ক প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে আমাদের কল করতে পারেন 6463079828 এই নাম্বারে, 6463079828। আমরা বিরতিতে যাওয়ার আগে দুজন দর্শক ছিল, আমরা একটু ফোনটা নিয়ে, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আমার নাম শ্যাম, আমি সরাউসিয়া থেকে বলতেছি। জি জি, আমরা অত্যন্ত দুঃখিত আপনাকে একটু ধরতে হয়েছে, তা আপনি আপনার প্রশ্নটি বলুন। জি, আমি বলতে চাচ্ছি কি, আমি যদি এস কর্প যাব, আমার ব্যবসা যদি সাপোজ $90,000 মানি করলে এভরি ইয়ার, আমি নিজেকে নিজে $45,000 স্যালারি দিই, আর $45,000 এটা আমি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে নিই, তাহলে আমার কোয়েশ্চেন হলো যে ওইটা তো ট্যাক্স দিচ্ছি না, তাই না? তা আমি যখন বাড়ি কিনতে যাব বা একটা বা আমার একটা বিজনেস লোনে যাব, তো আমাকে যখন জিজ্ঞেস করে আন্ডার রাইটার বা তোমার ইনকাম কি, আমি কি $45,000 বলবো না $90,000 বলবো, যেহেতু বাকি $45,000 এটা ট্যাক্স দিচ্ছি না, এটা কি ইউজ করা যাবে? জি, কারেক্ট, আপনি ফোনে থাকুন,
আমাদের সিপিএম মহোদয় আপনাকে প্রশ্ন করতে পারেন। জি বলুন। জি আছে। জি আপনি উত্তরটি শুনুন। জি হ্যাঁ, আমি বলতেছি যে আপনার কোশ্চেন হচ্ছে আপনার এস কর্পোরেশনে $90,000 প্রফিট এবং তার মধ্যে $45,000 আপনার ওই ডিস্ট্রিবিউশন আর $45,000 ওই যে কে1-এর মাধ্যমে নিবেন, যেটা পাস থ্রু হবে। এখন প্রশ্ন হচ্ছে যেটা আপনার এস কর্পোরেশনের প্রফিট কিন্তু $90,000-ই এবং এস কর্পোরেশন যেহেতু পাস থ্রু এন্টিটি, এস কর্পোরেশন ওইটার উপরে কোনো ট্যাক্স দেবে না কর্পোরেশন লেভেলে, বাট ওই $90,000-এর মধ্যে $45,000 চলে আসবে আপনার কে1-এর মাধ্যমে পার্সোনাল রিটার্নে, যেটা আপনার ইনকামের সাথে অ্যাড হবে, যেটা আপনার ট্যাক্স পে করবেন। আর যদি যেহেতু ডিস্ট্রিবিউশনের কথা বলতেছেন, এখানে একটু রুল আছে যে ধরেন ডিস্ট্রিবিউশন কখন ট্যাক্সেবল হয় কখন হয় না। আপনি যে এস কর্পোরেশন ওপেন করছেন, যদি আপনার কোনো ক্যাপিটাল কন্ট্রিবিউশন থাকে, যেমন আমি ধরে নিলাম আপনার $50,000 পকেট থেকে টাকা দিয়ে আপনি এস কর্পোরেশন ওপেন করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল $50,000। তা নিয়ম হচ্ছে আপনি যেহেতু ডিস্ট্রিবিউশন নিচ্ছেন $45,000, এই ডিস্ট্রিবিউশন কিন্তু আপনার ওই কী বলে ট্যাক্সেবল ইনকাম না, কারণ আপনার ক্যাপিটালের একটা পোর্শন নিচ্ছেন, এটা বলে উইথড্র, ইট উইল নট বি কনসিডার্ড এজ এ ডিস্ট্রিবিউশন, কারণ আপনার ক্যাপিটাল আছে $50,000, আপনার $45,000 নিচ্ছেন, ইট উইল বি উইথড্র ক্যাপিটাল, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস ফর দ্য উইথড্র। বাট ধরেন আমি ধরে নিলাম আপনার ক্যাপিটাল কন্ট্রিবিউশন জিরো, সেই ক্ষেত্রে যদি আপনার ডিস্ট্রিবিউশন নেন ওইটা থেকে অন টপ অফ দ্যাট, তা ডেফিনেটলি সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন কথাটা আসে কিন্তু সি কর্পের ক্ষেত্রেই, মানে ডিভিডেন্ড বলে এটাকে। আর এস কর্পোরেশনের ক্ষেত্রে বেসিক্যালি আমরা কে1-টাইকেই বুঝি যে এনি প্রফিট অ্যান্ড লস সারপ্লাস মানে যেটাই থাকে এটা আপনার কে1-এর মাধ্যমে পার্সোনাল রিটার্নে চলে যায়। এবং সেই ক্ষেত্রে আপনার কোশ্চেনটা ছিল আরেকটা যে ওই যদি আন্ডাররাইটাররা প্রশ্ন করে আপনার ইনকাম কত, হ্যাঁ ডেফিনেটলি আপনার ইনকাম কিন্তু যেটা কে1-এর মাধ্যমে মানে এস কর্পোরেশন থেকে পাস থ্রু হিসাবে আপনার যেটুকুই যাবে সেটা কে1-এর মাধ্যমে নেন বা যেভাবেই নেন, মানে যতটুকু পাস থ্রু থাকবে আপনার পুরোটাই আপনার ইনকাম, সেই ক্ষেত্রে আপনার আন্ডাররাইটার ওইটা পুরোটাকে ইনকাম হিসেবে কনসিডার করবে, ইনকাম বলতে পারে ডেফিনেটলি। এখন ওনার এই যে ডিস্ট্রিবিউশন, আসলে এস কর্পোরেশনে ওইভাবে ডিস্ট্রিবিউশনের সঙ্গে নাই, তারপরও আপনি যেহেতু বলতেছেন যদি আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট জিরো থাকে, আপনার যদি ডিস্ট্রিবিউশন থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি ইট ইজ ইউর ইনকাম অলসো অ্যান্ড ইউ হ্যাভ টু পে ট্যাক্সেস অ্যাকর্ডিংলি, এবং যদি সেটা আপনার ইনকাম হয় আন্ডাররাইটার উইল কনসিডার এজ ইনকাম অলসো, কারণ ইট উইল বি পাস থ্রু ইন ইউর পার্সোনাল ট্যাক্স রিটার্ন। এখানে আরেকটা বিষয় আমরা একটু বলতে চাই, আপনি যে প্রসঙ্গটি বললেন যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে নিচ্ছেন, সেখানে আমাদের সিপিএম মহোদয় যেখানে বললো যে দুজনের মতামতে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, তো সেইখানে আমার মনে হয় যে দ্রুত কোনো একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে কোনো গ্যাপ থাকলে সেটাকে দূর করে ফেলা জরুরি, তা নাহলে ভবিষ্যতে কমপ্লিকেশন তৈরি হতে পারে। আমরা পরবর্তী ফোনে যেতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি রাজীব বলছিলাম ব্রঙ্কস থেকে। জি বলুন প্লিজ। আমার ইনকাম লাস্ট ইয়ার 52,000, আমার 2 বাচ্চা, ধন্যবাদ আপনাকে। এখন দুই বাচ্চা বলতে আমি গ্যাস করে নিচ্ছি অ্যাগেইন আন্ডার 17 ইয়ার্স ওল্ড, যাতে করে আপনাকে আমি চাইল্ড টেস্ট ক্রেডিট দিতে পারি। হ্যাঁ, এখন আপনার ইনকাম যেহেতু 50 আপ বলছেন, আপনার গুড নিউজ হচ্ছে আপনার দুই বাচ্চা যদি 17 ইয়ার্সের নিচে থাকে সেই ক্ষেত্রে চাইল্ড টেস্ট ক্রেডিট পাবেন $4,000। তো এখন বাট ব্যাড নিউজ হচ্ছে আপনার আন ইনকাম ক্রেডিটটা ফেজ আউট হয়ে যাবে, তো দুইজন চিলড্রেনের দেখা গেছে যে 45,000-এর উপরে বা এরকম লেভেলে আপনার আন ইনকাম ক্রেডিট পাবেন না, বাট স্টিল আপনি আপনার ট্যাক্স রিফান্ড পাবেন, কারণ যদি আপনার উইথহোল্ডটা ডিসেন্ট অ্যামাউন্ট থাকে এবং আপনার আরেকটা বলে রেখে 24,400 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, তো সেই ক্ষেত্রে আপনার এডিশনাল পাচ্ছেন $4,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আন ইনকাম ক্রেডিট যদি নাও পান, আমার মনে হয় আপনার ট্যাক্স রিফান্ডই আসার কথা যদি আপনার উইথহোল্ডিং ঠিক থাকে। আর আপনার 3 বাচ্চা হলে চাইল্ড ক্রেডিট কত পাচ্ছে? $6,000 ইচ চাইল্ড, $2,000 এবং আর্ন ইনকাম ক্রেডিট আপ টু $6,000 পর্যন্ত আর্ন ইনকাম ক্রেডিট যদি এলিজিবল মানে ইনকাম ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন মিজান সাহেব করেছেন, মিজান সরকার, তিনি লিখেছেন চাইল্ড কেয়ার ক্রেডিট $2,000, এটা কি স্টেট বাই স্টেট ভেরি করে? না, এটা যেহেতু ফেডারেল ক্রেডিটটা দেয়, ডাজেন্ট ম্যাটার হোয়ার ইউ লিভ, আপনার যদি ইউনাইটেড স্টেটের রেসিডেন্ট থাকেন ইউ উইল গেট আপনার $2,000 চাইল্ড টেক্স ক্রেডিট, ডিপেন্ডস অন ইউর ইনকাম, এবং এটার রিফান্ডেবল কিন্তু আপ টু 1,400, সবাই কিন্তু 2,000 পায় না, এটার ক্যালকুলেশন ইজ দেয়ার। আচ্ছা, তাহলে আমরা আমার মনে হয় বিজান সরকার সাহেব আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা শেষ প্রশ্নটি নিতে চাই টেলিফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? জি, আমি রাজ বলছিলাম বাফেলো থেকে। জি জি বলুন, আমাদের সিপিএম মহোদয় শুনছেন। জি, গত বছর আমি নিউ ইয়র্ক সিটিতে জয়েন্ট ট্যাক্স ফাইল করেছিলাম। ওকে, তো এই বছর আমি জুন পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে কাজ করি এবং পরবর্তী
ছয় মাস আমি বাফেলোতে কাজ করি রিমোটে, কিন্তু আমার W2 বাফেলোর অ্যাড্রেস রয়েছে। এখন আমি যদি ট্যাক্স ফাইল করি তাহলে আমি আমার কোন অ্যাড্রেসটা আমি ইউজ করব, নিউ ইয়র্ক সিটির অ্যাড্রেস না বাফেলোর অ্যাড্রেস? জি, আপনার মধ্যে সব ফোনে থাকুন, সিপি মহোদয় প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনার আপনি বলছেন যে আপনার ছয় মাস নিউ ইয়র্ক সিটিতে ছিলেন আর ছয় মাস বাফেলোতে, ছয় মাস সিটির ইনকাম ছিল এবং ছয় মাস আপনার বাফেলোর ইনকাম, রিমোটে কাজ করছেন। তো অ্যাড্রেসের ব্যাপারটা আসলে আপনার যেখানে কারেন্ট অ্যাড্রেস থাকবেন ওইটাই ইউজ করবেন ট্যাক্স ফাইলে। কারণ কি, যদি কোনো কারণে ট্যাক্সের কোনো কমপ্লিকেশন আরাইজ হয়, আইআরএস স্টেট ডিপার্টমেন্ট যদি আপনাকে চিঠি দেয় যা যা চিঠিটা আপনি পান, তো ডেফিনেটলি কারেন্ট অ্যাড্রেস আপনি ইউজ করবেন, সেখানে নিউ ইয়র্ক সিটির অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। আর আপনার গুড নিউজ হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি আপনার পার্ট ইয়ার আপনার নিউ ইয়র্ক সিটি রেসিডেন্ট, যেহেতু ছয় মাস ছিলেন সেই ক্ষেত্রে আপনার সিটিকে পুরো ট্যাক্স দিতে হবে না, পার্ট ইয়ারের বেসিসে আপনার সিটি ট্যাক্স পে করবেন, বাট স্টেট ট্যাক্স আপনার ফুল ইয়ারে। অ্যাড্রেস কোনটা ইউজ করবেন? আর অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যদি বাফেলোতে থাকেন আপনার বাফেলো অ্যাড্রেস ইউজ করবেন। জি, ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্ন ফেসবুক থেকে নিচ্ছি। শহীদ সাহেব বলেছেন, ইফ সামওয়ান সাইন্স অন গুড গাইজ ক্লজ ইন এ লিজ লাইক store lease, but in that case if the corp is bankrupt still landlord can chase the personal property, please discuss. ওকে, সুন্দর প্রশ্ন। এগেইন আমি আবারও রেফারেন্স টানবো যে লিমিটেড লাইবিলিটি। তা আপনার যেহেতু গুড গাই কন্ডিশনে লিস সাইন করছেন, কিন্তু আনফর্চুনেটলি ধরেন আপনার র্যান ডিউ আছে $100,000, কর্পোরেশনের ইনকামের না থাকার কারণে দিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে যদি কর্পোরেশন আপনার ব্যাংক্রাপসি ফাইল করেন, দ্যাট মিন্স কর্পোরেশনের যদি কোনো অ্যাসেট থাকে দেওয়ার মতো ওই লিজ, ওই যে র্যান, সেই ক্ষেত্রে ওই অ্যাসেটটা ওর ইউজ করবে কোর্ট প্রথমে। আর যদি অ্যাসেট না থাকে সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড আপনার পার্সোনালি চেস করতে পারবে না, কারণ আপনার লাইবিলিটি লিমিটেড। দ্যাটস দ্য বিউটি অফ দ্য কর্পোরেট ফর্মিং এ কর্পোরেশন, কারণ আপনার লাইবিলিটি আপনি লিমিট করতে পারতেছেন। তার মানে এস কর্পোরেশন, সি কর্পোরেশন, ইভেন LLC যাই বলেন না কেন, ইওর লাইবিলিটি ইজ লিমিটেড, সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড আপনার পিছনে চেস করতে পারবে না। নাইস, নাইস প্রশ্ন। তপু মণ্ডল, তিনি লিখেছেন, ইফ এনি ফ্যামিলি ইনকাম ইজ $86,000, টু কিডস এন্ড টু অ্যাডাল্টস আর দ্য ডিপেন্ডেন্ট, তো কি কি হবে রেজাল্ট? আচ্ছা, এগেইন আপনার টু কিডস যদি আন্ডার এজ থাকে সেই ক্ষেত্রে ওরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে 2,000-4,000 পর্যন্ত। আর টু অ্যাডাল্ট বলতে যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাহলে তো ওরা, আই থিঙ্ক আমার যতটুকু ধারণা করে নিচ্ছি যে এল্ডারলি ডিপেন্ডেন্ট, হ্যাঁ যদি এল্ডারলি ডিপেন্ডেন্ট থাকে তাহলে আপনার ইচ ডিপেন্ডেন্টের জন্য $500 করে ক্রেডিট পাবেন, $1,000। সেই ক্ষেত্রে যদি কিডস 17 নিচে থাকে সেই ক্ষেত্রে আপনার ওই যে ওই আর্ন ইনকাম ক্রেডিটটা ফেজ আউট হয়ে যাবে, যেহেতু 45,000 উপরে। করেক্ট, মানে আপনার যদি উইথ হোল্ডিং এনাফ থাকে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার ওই ক্রেডিটগুলো আপনার রিফান্ড হিসাবে আপনার ব্যাক পেতে পারেন। সেটাই, তপুমণ্ডলের প্রতি আমাদের একটু স্বজন প্রীতি হয়ে গেল, তাকে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা একদম শেষ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা বিজনেস ট্যাক্স এবং ট্যাক্স সেভিংস এগুলো নিয়ে কথা বলতে পারলাম না, নেক্সট কোনো দিন আপনাকে হয়তো আমরা আবার চাইবো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমার বলা হচ্ছে আসলে যে এস কর্পোরেশনের ডিপেন্ডেন্ট নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, যে বদলোক আমি আসলে সময়ের সংক্ষিপ্ততার জন্য আনসার করতে পারিনি প্রপারলি, তাই আমি আইম অ্যাপোলোজাইজ ফর দ্যাট, দ্যাট নেক্সট টাইম ওয়েন আই এম হিয়ার আই উইল ডিসকাস মোর অ্যাবাউট দ্য অ্যাস কর্পোরেশন ডিপেন্ডেন্ট অন এনিথিং। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। আপনারা ভালো থাকবেন এবং ট্যাক্স ফাইলে অবশ্যই সতর্কতার সাথে একজন প্রফেশনালের মাধ্যমে ফাইল করবেন, যাতে করে অডিটের ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকেন, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি জি, একটা প্রশ্ন চলে আসছে খুব জরুরি মনে হচ্ছে, খানম ফাহমিদা, যদি ইনকাম 90,000 হয়, ক্রেডিট স্কোর 680, তাহলে বাড়ি কেনার সময় কত লোন পেতে পারি? এই প্রশ্নের উত্তর কি এখানে? আসলে এটা ডিপেন্ড করতেছে আপনার লোন অফিসারের উপর ডিপেন্ড করবে, ওরা আপনার ক্রেডিট চেক করবে, আপনার ইনকাম দেখবে এবং ওরাই বেসিক্যালি অ্যামাউন্টটা বলবে, আমরা বেসিক্যালি লোনের আইডিয়া দিতে পারি না। তবে ডেফিনেটলি ডিসেন্ট অ্যামাউন্ট অফ ইনকাম এবং আশা করি আপনি, আমি জাস্ট আপনারে পজিটিভলি বলতেছি, যদি আপনার টু ফ্যামিলিও বাড়ে কিন্তু আমার মনে হচ্ছে ইউ উইল কোয়ালিফাই, কারণ 90,000 ইজ এ ডিসেন্ট অ্যামাউন্ট অফ ইনকাম এবং ক্রেডিট স্কোরও ডিসেন্ট অ্যান্ড নট ব্যাড। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।